জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের উদ্যোগে দুস্থ এতিম শিশুদের মাঝে সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর বকবাজারে মডার্ন হার্বাল গ্রুপের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315B2 এর জেলা গভর্নর লায়ন এস এম হাফিজ আল আসাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডক্টর আলমগীর মতি ও অন্যান্য লায়ন্স নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে অলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন তার নিজ এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে 10 নং রসুলপুর ইউনিয়নের 1,300 জন বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবাসী খবর।